সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ ও নিরাপদ রেখেছেন এবং তার দিনের ওপরে, ইমানের ওপরে, নেক আমলের ওপরে অটল এবং অবিচল থাকা তৌফিক দান করেছেন। আমরা সে আল্লাহকে জানাই লাখ কোটি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা যে যেখানে আছেন সকলকে অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে লাইভ ইসলামী প্রশ্নোত্তর প্রোগ্রাম শুরু করছি। তো শুরুতেই আমি একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর ভিত্তি করে আমি কয়েকটি কথা বলবো, তারপরে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি অগ্রসর হব ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদেরকে ডাক দিচ্ছেন, ডাক দিয়ে বলতেছেন যে হে ইমানদারগণ, তোমরা যারা আল্লাহকে রব বলে বিশ্বাস করেছো, তার শরীয়তের প্রতি ইমান এনেছো, শরীয়তকে মানছো এবং প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল বলে বিশ্বাস করেছো এবং তার প্রেরিত, তার আনিত যে দিন তাকে তোমরা মানছো, গ্রহণ করছো, তোমরা শোনো। কী শোনো? আল্লাহ বলছেন যে একটা সুসংবাদ দিচ্ছেন যে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইনতানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আর কি করবেন? ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাগুলো মজবুত রাখবেন, দৃঢ় রাখবেন। তাআলা বললেন ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পদগুলো, পাগুলো দৃঢ় রাখবেন, মজবুত রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়েছেন আমাদেরকে যে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, আমাদেরকে মজবুত রাখবেন, আমাদেরকে সুদৃঢ় রাখবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে এই সুসংবাদটা দিলেন, তার শর্তটা কি দেখেছেন? যে ইনতানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহকে সাহায্য করলে আল্লাহ আমাদের সাহায্য করবেন। এটা আল্লাহ তাআলা একটা ওয়াদা, এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ওয়াদা ভঙ্গ করেন না, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তার ওয়াদাকে ভঙ্গ করেন না। তো যেহেতু আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না, সেহেতু আল্লাহর বিজয় পেতে চাইলে, আল্লাহর বিজয় পেতে চাইলে আল্লাহকে আমাদের সাহায্য করতে হবে। এজন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহফাজিল্লাহ ইহফাজহু ইহফাজকা, ইহফাজিল্লাহ ইহফাজকা, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবনে আব্বাসকে নসিহত করলেন, বললেন যে হে বৎস, হে ছেলে, তুমি আল্লাহকে হেফাজত করো, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আবার বললেন যে তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমাকে, আল্লাহ তুমি, তোমার সামনে আল্লাহকে পাবে। তো এই যে আয়াত এবং হাদিস, এগুলির কী অর্থ? এগুলির অর্থ হচ্ছে এই যে আমরা যদি আল্লাহর বিধিবিধানের হেফাজত করি, আমরা যদি আল্লাহর বিধিবিধানকে মেনে চলি, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদেশ করেছেন সেটা মেনে চলি, যা নিষেধ করেছেন তা থেকে আমরা বেঁচে থাকি, তাহলে এটা কিন্তু আল্লাহর ওয়াদা যে তিনি আমাদেরকে সাহায্য করবেন। এটা আল্লাহর ওয়াদা, তিনি আমাদের সাহায্য করবেন। আল্লাহু আকবার। আর রাসূলুল্লাহ সামনে হাদিসটা কি? যে তুমি আল্লাহর বিধিবিধানের হেফাজত করো, যেগুলি আল্লাহ তোমাকে আদেশ করেছেন, যে নিষেধটা তোমাকে করেছেন, তুমি সেগুলির হেফাজত করো, সেগুলিকে সংরক্ষণ করো, যথাযথভাবে আমল করো, তাহলে কী হবে? আল্লাহ তোমাকে সংরক্ষণ করবেন, তোমাকে হেফাজত করবেন, তোমাকে সংরক্ষণ করবেন। আল্লাহু আকবার। তারপরে বলছেন ওয়া তাজিদহু তুজাহাকা, তুমি যখনই সমস্যায় পড়বে, যখনই তুমি বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তাহলে আল্লাহর সাহায্য পাওয়ার মূল চাবি হচ্ছে যে আল্লাহর দিনের উপরে অটল থাকা এবং অবিচল থাকা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন অন্য জায়গায় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, যে নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, অতঃপর এই কথার উপরে তারা অটল এবং অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতারা নাজিল হন এবং বলেন যে তোমরা কোনো ভয় করো না, তোমরা দুশ্চিন্তা করো না। তাহলে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে এই যে কুল আমান্তু বিল্লাহ সুম্মা ইসতাকিম, আপনি যখন বলবেন যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, তখন ওই ঈমানের উপরে আপনাকে অটল এবং অবিচল থাকতে হবে। আমরা যদি অটল এবং অবিচল থাকতে পারি,
তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য আসবে। আর যদি দুনিয়ার এই সমস্ত চাকচিক্য, তারপরে দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, এগুলিও যদি আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, আল্লাহর নিয়ম কানুন, আল্লাহর বিধিবিধান মানা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেয়, তাহলে কিন্তু আল্লাহর বিজয় পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা ঈমানদার তাদেরকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব, আবশ্যক। আল্লাহ নিজের জন্য এটা আবশ্যক করে নিয়েছেন যে তিনি মুমিনদেরকে, তার প্রতি যারা ঈমান এনেছেন তাদেরকে তিনি সাহায্য করবেন। তাহলে আমাদের ঈমান যদি মজবুত আমরা করতে পারি, তাহলে আল্লাহর সাহায্য নিশ্চিত। প্রাণপ্রিয় উপস্থিতি দিনই ভাই বোনেরা, আমরা বুঝতে পারলাম যে আমরা কীভাবে আল্লাহর সাহায্য পেতে পারি। অতএব আসুন আমরা আমাদের জীবনে সকল ক্ষেত্রে আমরা আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে চলার চেষ্টা করি, আল্লাহর আদেশ নিষেধকে হেফাজত করি, সংরক্ষণ করি, এটাকে ভঙ্গ না করি, এবং আল্লাহর আদেশ নিষেধকে আমরা লঙ্ঘন না করি। এটা আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় ব্রত হিসেবে যদি গ্রহণ করতে পারি, তাহলে দুনিয়াতে আমাদের বিজয়, পরকালে আমাদের বিজয়, পরকালে জান্নাতের বিজয়, দুনিয়াতে আমাদের কর্তৃত্বের বিজয়। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন।